আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা যারা সরিষা স্টক করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এছাড়া আপনি যদি আপনার যদি তেলের মিল থাকে তাহলে কিন্তু বাজার দরটা আপনার জানা উচিত। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সরিষার যেটি বাজার দর বেশিরভাগ জেলাগুলোতে 22-2600 টাকার মধ্যে সরিষাগুলো বিক্রি হচ্ছে, যেগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির সেগুলো 2500-2600 টাকায় বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তবে পাবনাতে সরিষার বাজার দরটা কিছুটা বেশি। এখানে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে, পাবনায় বর্তমানে যেটি ভালো কোয়ালিটির সরিষা সেগুলো 27-2800 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, তবে আপনি যদি সরিষা স্টক করতে চান তাহলে অবশ্যই বিভিন্ন জেলার বাজার দর খোঁজ খবর নিয়ে তারপরে সেখান থেকে যে জেলার কোয়ালিটি, প্রিয় দর্শক এখানে কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না। ভালো কোয়ালিটি অথচ বাজারটা কিছুটা কম, সেখান থেকে আপনি সরিষা ক্রয় করে তারপরে স্টক করবেন। কারণ আপনাদের যারা ব্যবসা করেন, যারা নিয়মিত ব্যবসা করেন এবং যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু জানেন যে ব্যবসা কিন্তু কেনায় হয়, বেচায় হয় না। অর্থাৎ আপনি যদি কম দামে যতটুকু কমে কিনতে পারবেন ততটুকু পরিমাণে আপনি কিন্তু লাভ বেশি করতে পারবেন, এবং বেশি দামে যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তাই যাচাই বাছাই কোয়ালিটি দেখে শুনে তারপরে আপনি সরিষাগুলো ক্রয় করে স্টক করতে পারেন। আশা করি এবছর সরিষা স্টক করলে আপনি কিছু মোটামুটি ভালো অঙ্কের কিছু টাকা লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে প্রত্যেকদিন সরিষা সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে।